গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ঠান্ডাটা খুব পড়েছে, খুব পড়েছে ঠান্ডা, এত ঠান্ডা যে হাত টাত সব একদম বেঁকে যাচ্ছে, আঙুলগুলো শক্ত হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তোমাদের দিকে কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঠান্ডার মধ্যে কিন্তু কোনো কিছু থেমে থাকবে না, তারই মধ্যে সব কিছু করতে হবে আমাদের, কাজ রান্না খাওয়া তার মধ্যেই সব করতে হবে, যার যেমন কাজ, তাই না? তো সঙ্গে থাকো, সারাদিন রইলাম তোমাদের সঙ্গে, কি করব না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব, শনিবারের ব্লগ, নতুন একটা ব্লগ। তো সঙ্গে থাকো। তো দেখো, ফার্স্টেই দেখাচ্ছি আমার ছেলে মেয়ে কী করছে। এই দেখো, সকালের খাবার খেয়ে নিচ্ছে, সকাল থেকে উঠে পড়ে অনেক কাজ হয়ে গেছে আমার। আর এই দেখো, সব খেতে বসে গেছে। কী খাচ্ছে তোমরা, কি খাচ্ছে বলো? সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আর আমরা মুড়ি আর কাবলি ছোলা আর আচার দিয়ে মিক্স করে, আলু দিয়ে মিক্স করে, আচার, কাবলি ছোলা, আলু সেদ্ধ এইসব দিয়ে ওরা মুড়ি খাচ্ছে। আচারটা হচ্ছে টক মিষ্টি ঝাল, আমার ছেলে ভীষণ পছন্দ করে টক মিষ্টি ঝালের আচার। তো আচারটাও অবশ্য নিয়েছে, খুব ভালো আচার, খুব মিষ্টি আচার, খুব সুন্দর আচারটা, কিন্তু সেন্টটাও ভালো। তবে কি আচার অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাড়ির তৈরি নয়, বাজারের কেনা। তো অবশ্যই সঙ্গে থাকো। তাই আমি বলেছিলাম আচারটা দেখাবো, এই দেখো সেই আচার, কালকেই নেওয়া হয়েছে। আমাদের পাড়ায় একজন দাদাভাই থাকেন, উনি আশ্রমের তরফ থেকে এসে নিয়ে দিয়ে গেছেন। আমাদের পাড়ায় উৎসব হয়েছিল, আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে, তো সেই আশ্রমের তরফ থেকে উনি এসেছিলেন দেওয়ার জন্য। তো খুবই ভালো দাদাভাই, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই তোমাকে বলবো অসংখ্য ধন্যবাদ এই আচারটা দেওয়ার জন্য। কেন কি, আমার ছেলে মেয়ে খুব হ্যাপি হয়েছে এই আচারটা পেয়ে, খুব খুশি হয়েছে, খুব মজা করে সঙ্গে সঙ্গে কেটে খেয়েছে, কেমন আচার দেখি। তো খুব খুশি হয়েছে, তো আমি ভাবলাম কালকে ব্লগে তুলে আমি তোমাকে ধন্যবাদ জানাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকো, যদি এরপরও আবার নেই তত অবশ্যই তোমার সঙ্গে কন্ট্যাক্ট করব। ঠিক আছে, রান্না বসিয়েছি বন্ধুরা, দেখো গ্যাস জ্বলেছি, আর এই দেখো আলু কেটেছি আর পেঁয়াজকলি কেটেছি, দেখো পেঁয়াজকলি কেটেছি, আলু আর পেঁয়াজকলি, আর এই মাছ দিয়ে ঝাল করব। তো আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত হয়ে গেছে। তো পেঁয়াজকলিটা আমি একটু কষে নিই, আলুটা কষে নিই। আলুটা একটু ভালো করে কষে নেব, এরপরে মাছগুলো ভেজে নেব। পেঁয়াজকলি আলুটা ভালো করে কষা হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। চলো বন্ধুরা, তো ওটা কষা হোক, তারপরে আমি পুরো সবজিটা কেটে নিয়ে আসি, বাগানে গিয়ে সরষের শাকটা কেটে নিয়ে আসবো। সরষের শাকের ভাজা করব, ডাল আর পেঁয়াজকলি আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করব, আর কিছু করব না। তো বাড়ির সরষের শাক কেটে খাবো আজকে, নতুন ফার্স্ট কাটবো। তো চলো বন্ধুরা, চলো আমার সঙ্গে বাগানে যাচ্ছি। এই দেখো একটা কাটার জন্য যন্ত্র নিয়ে নিয়েছি, বাগানে যাচ্ছি চলো। বেশ রোদটা রেখেছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ? এই দেখো আকাশটা দেখে নাও, আকাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর রোদ উঠেছে, যেমন বাতাস দিচ্ছে তেমন রোদটাও কিন্তু উঠেছে। তো বাগানে চলে এসেছি, এই দেখো আমাদের লাউ গাছ কত বড় হয়ে গেছে, আমার মেয়েও পিছনে পিছনে চলে এসছে। এই দেখো পুরো লাউ গাছ উপর দিকে উঠে গেছে, তো একবার ব্যাক ক্যামেরা দেখাই সরষের শাকটা কেমন হয়েছে। দেখো আমাদের শাক কেমন হয়ে গেছে, তো বেশি দিন রেখে লাগলে পোকা লেগে যাবে। তো এই দেখো ধনে পাতা, আজকে টমেটো ধনে পাতা দিয়ে ডাল করলো। তো বাড়ির ধনে পাতা দেখো কত সুন্দর, কলা খাবার তুলবো। এই দেখো গাছ থেকে কলা তুলবো,
চলো। তো চলো বন্ধুরা, আমার দেখো শাক কাটা হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, তাহলে চলো এবারে ঘরে চলো, সেদিকে সবজি বসিয়ে দিয়ে এসেছি। তো বাগানে এসলে না আমাকে যেতেই ইচ্ছে করে না, বাড়ি তো মনে হয় যে এইখানেই থাকি। ওই দেখো আমার ছেলে মেয়ে এসে গেছে, এই দেখো মা যেখানে আমার বাচ্চারাও সেখানে, এনাও পাপিটা নিয়ে চলো, চলো 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 চলো, অনেক কাজ রয়েছে, জামা কাপড় সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিতে হবে। সরষে শাক আমার শ্বশুর দেখে খুব খুশি, বাড়ির শাক পাকছে নাকি, ধরে দাদাকে একটা দিয়ে দাও, তোমাদের কাছে দেখো বন্ধুরা মাছ ভাজা চলছে। চলো বন্ধুরা মশলাটা বেটে নিয়ে আসি আমি। আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ শাক ভাজার জন্য, আর রসুনটাকে একটু ছাড়িয়ে থেতো করে নিয়েছি, মাছগুলো দিয়ে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওই মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো। বাড়ির ধনে পাতা একদম টাটকা ধনে পাতা দিয়ে দিলাম, এর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নাম করে দেবো। আমার হয়ে গেছে, এটা হয়ে গেছে মাছের ঝাল, একদম টাটকা টাটকা সেন উঠছে। গরম, এই দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে। শাকটা ভেজে নেব, বাড়ির শাক খুব সুন্দর গন্ধ উঠছে, কড়াই তুলে দেবার সঙ্গে সঙ্গে গন্ধ উঠছে।
এটা হচ্ছে সরষে শাক। সরষে শাকটা ভেজে নিচ্ছি বন্ধুরা, একটু নুন হলুদ দিলাম, খুব ভালো লাগে খেতে, একদম বাড়ির টাটকা বিনা সারের শাক, এর টেস্ট আলাদা। দেখো বন্ধুরা জল বেরিয়ে গেল, শাকটা কেমন দেখো, এক কড়া হয়েছিল একটুখানি হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা গাছে পা গাছগুলো খুব সুন্দর হয়েছে, আজকে ধনে পাতা তুলে রান্না করেছিলাম, রান্না করেছিলাম সবজিতে দিয়েছিলাম, খুব ভালো। এই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, গাছে জল দিচ্ছে তোমাদের দাদা ভাই আজকে। এই দেখো একবার জল দিয়ে দিতে হয় আর কি, সারাদিনে একবার জল দিলে জলটা ভালোভাবে দেওয়া হলো আর গাছগুলোর জীবন বাঁচলো। না এখন শীতের সময় হলে কি হবে, গাছের গোড়া তো শুকিয়ে যাচ্ছে, জল তো দিতেই হবে। লাউ গাছটা বেশ সুন্দর উপর দিকে উঠে যাচ্ছে দেখো বন্ধুরা, তো শাক বাড়িতে দেখো কত সুন্দর। তো আমাকে এই বাগানে এসলে না খুব ভালো লাগে, তো খাওয়া দাওয়া জমিয়ে হয়েছে বেশ সুন্দর, আর বিশেষ করে সবজি, বাড়ির সবজি এত সুন্দর টেস্ট, এত ভালো যে আর বলে বোঝানো যাবে না, এত সুন্দর। আর সববারে লাগানো হয় না, এই বছরই ভাবলাম যে এতটাই যখন জায়গা রয়েছে, এখানটায় বেশ খত মাটিটাও রয়েছে, ভাবলাম লাগাই, তো লাগিয়েছি, বেশ সুন্দর হয়েছে, ধনে গাছটাও বেশ সুন্দর হয়েছে, আর লাউ ডাঁটাটা দেখেছো যেন মনে হয় সত্যি ভালো। আর বলেছিল যাদের কাছ থেকে মানে গাছটা নিয়ে এসেছিলো পুয়াটা, সে দোকানদার বলেছিল এটা লাউ হবে না, শুধু গাছ হবে, শুধু ডাঁটা হবে, আর আমাদের ওইটাই পছন্দ, তো ভালোই হয়েছে। আর তোমার দাদা ভাই জলটাও দিয়ে দিল গাছে, আর আমার এখন কোনো কাজ নেই, চুপচাপ বসবো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক বেশি বেশি করে কমেন্ট করো, আর তোমাদের যত বন্ধুরা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে প্রত্যেক দিন ফার্স্ট তোমরা দেখতে পাও। তো নিত্য নতুন ভিডিও আসতে চলেছে, অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে বন্ধুরা, প্লিজ মিস করবে না, সঙ্গে থাকো, দেখা হচ্ছে একটা আর একটা নতুন পর্বে, টাটা।